সাদাশাক পরিহিত অবস্থায় যারা আছে এরা সেনাবাহিনী সৈনিক পদে চান্স পেয়েছে এবং আমি বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদে চান্স পেয়েছে ঠিক আছে আমার পাশে চারজনকে দেখা যাচ্ছে এরা সবাই সোজার ট্রেনিং একাডেমির স্টুডেন্ট এবং আমার সামনে যারা উপস্থিত তোমরাও আমার সোজার একাডেমির স্টুডেন্ট তো আজকে আনন্দের বিষয়টা এই কারণে যে এরা চারজন হচ্ছিল চারজনের মধ্যে তিনজন বাংলাদেশ নৌ সেনাবাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চান্স পেয়েছে এবং একজন বাংলাদেশ নৌবাহিনীতে চান্স পেয়েছে ঠিক আছে তো আমরা সকলে তাদেরকে করতালির মাধ্যমে আবার সাদাশাক পরিহিত অবস্থায় যারা আছে এরা সেনাবাহিনী সৈনিক পদে চান্স পেয়েছে এবং আমি বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে চান্স পেয়েছে ঠিক আছে প্রস্তুতি ছাড়া জীবনে কোনো কিছু সম্ভব না সম্ভব এরা এখানে এসে প্রস্তুতি নিচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে এবং পরীক্ষায় তারা কি করতে পেরেছে উত্তীর্ণ হতে পেরেছে তাই না আমরা প্রত্যেকের কাছে আসলে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ তোমাদের উদ্দেশ্যে তারা বলবে এবং পরামর্শগুলো খুব মনোযোগ সহকারে শুনবা তাহলে তোমাদের ক্ষেত্রেও কাজে লাগবে ঠিক আছে প্রথমে হাবিব তুমি বলো আসসালামু আলাইকুম আমার বাসা গাইবান্ধা আমার নাম মোহাম্মদ আহসান হাবিব আমি এখানে আসার আগে বিজেপিতে পাঠ করছিলাম 96তম ব্যাচে তো সেখানে আউট হওয়ার পর স্যারের এখানকার ভিডিও আমি দেখি ইউটিউবে দেখার পর ভালো লাগে লাগার পর স্যারের সাথে যোগাযোগ করে এখানে অক্টোবর মাসে এসে ভর্তি হবে ভর্তি হওয়ার পর পোস্ট করতে আসে ও যখন আমার শেষ হলো স্যারের সাথে একটা মাস চলাচল করছি করার পর অনেক অনেক ভালো লাগলো তারপর স্যারকে আমি বললাম স্যার আমি তো এখান থেকে যাব না তো তখন থেকে এখানে থেকে গেলাম স্যারের সাথে তো আবেদন করছিলাম 20 সালের ডিসেম্বর মাসে তো লকডাউনের কারণে আসলে আমি মাঠ করতে পারিনি তারপর স্যারের সাথে দীর্ঘদিন থাকলাম থাকার পর সেই মাঠ 5 তারিখে করলাম তো এটা আমার সেনাবাহিনীর প্রথম মাঠ একটু একটা জিনিস না বললেই নয় 2021 সালের অক্টোবরের 5 তারিখে আমার কিন্তু বার্থডে ঠিক আছে মানে জন্মদিন তো জন্মদিনে আমার প্রথম ছাত্র যে কিনা জন্মদিনের দিনে সে বগুড়া ক্যান্টনমেন্টে গেছিল গিয়ে পরীক্ষা দিয়ে সেখানে মেধা অর্জন করে কিন্তু সৈনিক পদে চান্স পেয়েছে তো জন্ম সাল তো প্রতি বছরই তো আসে জন্মদিবস তাই না তো প্রতি বছরই কিন্তু আমার মনে থাকবে যে আমার বার্থডেতে হাবিব নামে একটা ছেলে ছিল ও চান্স পেয়েছে সেনাবাহিনী সৈনিক পদে ঠিক আছে স্মরণীয় ঘটনা এটা সব জায়গায় বলার মতো যদি ওদের ভবিষ্যতে আরো কেউ যদি পায় তাহলে তো সেটা আলাদা বিষয় আরো মজার বিষয় তবে এখন পর্যন্ত হাবিব হচ্ছিল আমার জন্মদিনের দিনেই পরীক্ষা সে দিতে গেছে এবং সে চান্স পেয়ে বেরবে প্রথম আমাকেই ফোন দিয়ে বলছে যে স্যার আমি আলহামদুলিল্লাহ নিজের যোগ্যতা চাকরি পেয়েছি আর ঠিক আছে ওকে তারপরে এখানে থাকার পর স্যার স্যারের যে পরামর্শগুলো দিয়েছিল যেভাবে লেখাপড়া করতে বলেছিল মেডিকেলে ফিট হতে বলেছিল তো আমি সেইভাবে আসলে মেডিকেলে ফিট হই মেডিকেলে ফিট হওয়ার পিছনে স্যারের অনেক বিশাল একটা অবদান আছে আর কি যা বলে বোঝাতে পারতেছি না তোমাদের তো যাই হোক মেডিকেলে ফিট হইলাম হওয়ার পর পাঁচ মাস করতে গেলাম চাকরি পাইলাম তো যখন আমি রিটার্ন পরীক্ষা দিতে গেলাম আমি প্রশ্ন থেকে অবাক মনে হচ্ছে এখানকার প্রশ্ন ফটোকপি করে ওরা পরীক্ষা দিচ্ছে এখানে আর আমার ভাইবা নিয়েছিল সেই সিস্টেমে আমি ভাইবা দিলাম তো আমার ডিসিপ্লিন থেকে আমার জাস্ট আমার নাম বাবা কি করে তিনটা অফিসার ভাইবা নিছে তিনজনাই সেম কোর্সে করছে পরের পর আমার ভাইবা শেষ তারপর ফলাফল দিল সন্ধ্যায় সেই ফলাফল দিয়ে আমি স্যারকে ফোন দিলাম তো 11 তারিখ তারপর আমাকে টোকেন দেওয়া হলো দেওয়ার পর 11 তারিখে 11 তারিখে ঢাকা হলো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমি স্যারের কাছে আসলাম আমার আমি পাইতে ইঞ্জিনিয়ার কো ইঞ্জিনিয়ার কো আমার ট্রেনিং হবে নাটোরে নাটোর তো অনেকে চেনা আছে তো আমার ট্রেনিং হবে নাটোরে তো আমার চাকরি মানে আমার স্বপ্ন পূরণে
সবচাইতে যে মানুষটা সবচাইতে যে মানুষটার দায়িত্ব কর্তব্য আছে সেটা হলো আমার প্রিয় স্যার তোমরা এতটা ভাগ্যবান যে স্যারের সামনে এসে ক্লাস করতে পারতেছো তোমরা এটা তোমাদের নিজের গর্ব হবে যারা নতুন আছো তারা হয়তো বুঝতে পারতেছ না ব্যাপারটা দশ দিন পাঁচ দিন থাকো তারপর তোমরা পুরো ব্যাপারটা বুঝবে তো আমি আর এখন আর কিছু বলতে চাচ্ছি না আমি যখন প্রথমে এখানে আমি প্রথমে একটা নাচ করেছি নৌবাহিনীতে নৌবাহিনীতে নগ্নিতে আউট হয়েছিলাম হাঁটুতে তো আউট আউট হওয়ার পর আমি ভাবলাম যে নগ্নি দূর করার মতো কিছু আছে কিনা তো অনেকবার ট্রাই করছি ইউটিউবে ইউটিউবে ট্রাই করার পর দেখছি আমি আবার থাকি আমার পাশে আদর্শ পাড়ায় থাকি স্যারের বাসার পাশে আমার বোনের বাসা তো এসেছিলাম ওখান থেকে দেখলাম যে স্টেশন রোড তো স্টেশন রোড যখন দেখলাম তখন প্রতিদিন খুঁজি তো পাই না পরে একদিন ওখান থেকে নাম্বার দিয়ে ফোন দিয়ে আমার বোনই এখানে অ্যাডমিশন করায় তো আমি প্রথমে সেনাবাহিনীতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তো স্যার এমন কিছু কথা বলছিল আমার আগ্রহটা আরকি জাগিয়ে দিয়েছে তো আমি তারপর এখানে আর কি অ্যাডমিশন নেই তো অ্যাডমিশন নেওয়ার পর আমি এসব পাইনি এইসব কিছু পাইনি আমি মহামারীর সময় এখানে আসছিলাম সবাই আমার ফ্লোরে করছিলাম তারপর আমি ফ্লোরে অনেকেই ছিল আমি 29 নম্বর ব্যাচে এখানে পড়ে সব কিছু যা পড়ছিলাম আর কি সব ক্যাচ করে মাথায় নিয়েছিলাম এবং বাসায় অর্ডার করছিলাম তারপর প্রথম সেনাবাহিনীতে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করে ইনশাআল্লাহ প্রথম আমি ডিসেম্বরে 31 তারিখে অ্যাপ্লাই করছি পরপর এবার আমার 2 সেপ্টেম্বর 2021 আমি মাঠ করিয়া প্রথম আমি সিলেক্ট হই প্রাথমিকে তারপর পরীক্ষা দিচ্ছি পরীক্ষায় যা দিচ্ছি আমি সব একুরে রাখছি মানে এখান থেকে যা পড়ছি আমরা 364 জন পরীক্ষা দিচ্ছি 364 জনের মধ্যে 4 জন ছিলাম 4 জনের মধ্যে আমি প্রথম ছিলাম এবং প্রথম হয়েছি এবং তার মধ্যে 2 জন চূড়ান্ত পরীক্ষা লাভ হয়েছে এর মাঝে আমরা 2 জনের মধ্যে আমি প্রথম তো ইনশাল্লাহ আমি AMC কোর আর্মি মেডিকেল কোর পাইছি আর কি সবচেয়ে ভালো কোর আসলে স্বপ্ন পূরণের অঙ্গীকার যদি থাকে তাহলে আমাদের শ্রোতা ট্রেনিং একাডেমি তাকে অন্তর থেকে অনেক ধন্যবাদ এবং একটু তৃষ্ণার প্রতি আমার ধন্যবাদ আমি এখানে না আসলে হয়তো কখনো চান্স পেতাম না তো এখানে এসে আমি চান্স পেয়েছি জি আমি বিমানবাহিনীতে যাওয়ার ইচ্ছা ছিল কারণ বিমানবাহিনী আমার খুব পছন্দের চাকরি ছিল আর কি তো বিমানবাহিনীতে পরে আর যাইনি সেনাবাহিনীতে হয়েছে এবং সেনাবাহিনী যেটা পোস্ট পাইছি সবচেয়ে ভালো পোস্ট পাইছি আমি এই বলেই শেষ করছি এবং সবচেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার স্যারকে ধন্যবাদ রাশেদুলকে রাশেদুল ও একটা কথা বলে নেই আমি একটু বলি ও আসছিল ভাই স্যার আমি বিমানবাহিনীতে যাবো আমি বলছি সেনাবাহিনীতে যা তো সেনাবাহিনীতে প্রথম মাঠে হবে তো সেনাবাহিনীতে কিন্তু প্রথম মাঠে হয়েছে আমরা তো অনেকদিন থেকে তো বাবা ট্রেনিং করে আমাদের দেখলেও তো একটা ছাত্র একটা বোঝা যায় ছেলেটা কোথায় যেতে পারে ঠিক আছে এবার আমরা বাংলাদেশ নৌবাহিনীতে আমাদের সোজা ট্রেনিং একাডেমি থেকে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পাওয়া শিক্ষার্থী আবিরের কাছে যাব আবির কিভাবে প্রস্তুতি নিয়ে সফল হয়েছে এবং আবিরের কিন্তু স্বপ্ন ছিল বাংলাদেশ বিমান বাহিনী আমি বলছিলাম তুমি নৌবাহিনীতে প্রথম মাঠে যাবা প্রথম মাঠেই চাকরি পাবা আল্লাহর রহমতে ও প্রথম মাঠেই চাকরি পেয়েছে তো যাই হোক আবিরের কাছে গল্পটা শুনি আবির আসসালামু আলাইকুম আমি আবির গোপালগঞ্জ আমার বাসা গোপালগঞ্জ থেকে আসছি তো স্যারের সাথে পরিচয় হয়েছে আমার ইউটিউবে ইউটিউবে স্যার ভিডিও স্যার ওখান থেকে পরিচয় পরে ওখানে স্যারের নাম্বার দিয়েছিল যে আগস্টের 12 আগস্ট থেকে ক্লাস কি বলে ক্লাস শুরু হবে তো স্যারকে ফোন দিয়েছিলাম যে স্যার আমি 13 আগস্টের দিকে আসতেছি তো 13 আগস্টে আসা মানে আসছি 15 আগস্ট রাতের বেলায় 16 আগস্ট থেকে কোর্স শুরু হয়েছে পরে আমি আসছিলাম স্যার বলছে যে বিমানবাহিনীর জন্য আসছিলাম স্যারকে আগে থেকে বলছিলাম যে স্যার সেনাবাহিনীতে তো আমার মনে হয় অতটা সহজ না আমার জন্য তো বিমানবাহিনীর জন্য আমি কোর্স করব স্যার বলছে আচ্ছা ঠিক আছে তুমি আসো পরে আসছি বিমানবাহিনীর জন্য স্যার পড়াইছে আমাদেরকে অঙ্ক করেছে
সকালে আইকিউ সবকিছু করানো হয়েছে যেগুলো আসতে পারে এগুলো প্লাস আমি বলবো যে স্যার আমাদেরকে বেশি করে প্রস্তুতি নেওয়াইছে যাতে আমাদের আর কি পরীক্ষাগুলো সহজ হয় তো স্যারকে আমি বলছিলাম এখান থেকে কোর্স শেষ করার পরে স্যার আমাদেরকে অনেক অনেক কষ্ট করছে এখান থেকে কোর্স শেষ করার পরে আমি স্যারকে বলছিলাম যে স্যার নোবাড়িতে সার্কুলার দিচ্ছে স্যার নোবাড়িতে কি আমি অ্যাপ্লাই করবো কিনা পরে স্যার বলছে হ্যাঁ করো পরে করছি পয়লা অক্টোবর ছিল আমার মাঠ মাঠে যাওয়ার আগে স্যারকে ফোন দিয়েছিলাম যে স্যার কালকে তোমার মাঠে আলোচনা দোয়া করে দেন পরে স্যার বলছে যে হ্যাঁ যাও তো ওইখানে গেছে আমার আশা ছিল না ওইখানে একজন নিবে ঠিক আছে পাঁচটা জেলা থেকে একজন নেবে তো আমার আশা কথা ছিল না যে আমার হবে চাকরিটা পরে গেছি লাইনে দাঁড়িয়েছি প্রাথমিক মেডিকেল কোর্সে ওইখানে সর্বোচ্চ কি ছিল 45 জনের মতো 45 জনের মধ্যে আমি ছিলাম 35 জনের মধ্যে থেকে আবার 20 জনকে 20-25 জনকে বাদ দিছে 17 জনের লিখিত পরীক্ষার জন্য অ্যালো করছিল 17 জনের লিখিত পরীক্ষার জন্য অনেক বসেছিলাম বসে থাকার পরে লিখিত পরীক্ষা নিল প্রশ্ন প্রশ্ন আমি কি বলবো স্যার এখানে যেগুলো করে দিচ্ছি তোমাদেরকে 100% তোমরা তো অল হয়ে গেছে ক্লাস তোমাদেরকে একটা গাইডের কথা বলা হয়েছে স্যারের লেখা সোজের গাইড ওটা তোমরা পড়বা ওখান থেকে স্যার তোমাদেরকে পড়াবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে লাগিয়ে দিবে ঠিক আছে আমাদের তো দিছিল ওগুলো পড়ছি আমি অনেক কমন পাইছি পরে কিন্তু লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার পরে শারীরিক অনুশীলন এগুলো স্যার করায় তোমাদেরকে করাবে সব দিকে তোমাদের যোগ্য করে তুলবে প্লাস ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষার কথা আমি বলবো যে স্যার আমাকে এখানে ভাইবা নিছিল আমাকে এখানে স্যার নিজে যা যা বলছে ওইখানেও সেম সেগুলাই আসছে তারপর মেডিকেলে তোমরা যে যেখানে যেখানে দুর্বল আছো সেগুলো স্যার ঠিক করে দিবে আমার আমিও দুর্বল ছিলাম মেডিকেলে অনেক দিক দিয়ে সেগুলো স্যারের পরামর্শ শুনে নিজের চেষ্টা করে তোমরা ঠিক হয়েছে তো তোমরা চেষ্টা করো ইনশাল্লাহ তোমাদেরও সবাই সফল হবে সেই দোয়া করি আসসালামু আলাইকুম ঠিক আছে কত সুন্দর কথা তাই না যারা সাফল্য পায় সোজা ট্রেডিং একাডেমি থেকে প্রস্তুতি নিয়ে তারা এসে বলে মারা উসু করে স্যার আপনি যা শিখাইছেন আপনি যেটা সাজেশন দিছেন আপনি যেটা পরামর্শ দিছেন আমরা সফল সফলতা অর্জন করতে পারছি তোমার হাতে সাফল্য তুমি আনতে পারবা আমরা কে তোমার রিজিকের মালিক আমার রিজিকের মালিক আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ তোমার আল্লাহ তোমার সৃষ্টিকর্তা পরিশ্রম করবা আল্লাহ কখনো তোমাকে খালি হাতে ফেরাবে না ঠিক আছে তো যাই হোক এবারে আমাদের আরেকজন প্রার্থী মাহমুদুল 2021 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করে এবং সোজা ট্রেনিং একাডেমিতে এক মাসের প্রস্তুতি শেষ করে সেও তার নিজের যোগ্যতায় বগুড়া ক্যান্টনমেন্টে পরীক্ষা দিতে গিয়ে সেও বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি অর্জন করতে সক্ষমতা অর্জন করেছে এবং সাফল্য পেয়েছে করতালি করে মাহমুদের কাছে ওর অভিজ্ঞতাগুলো শুনবো সোজা ট্রেনিং একাডেমিতে কিভাবে কোচিং করে কতটুকু উপকৃত হয়েছে এবং পরীক্ষা দিতে গিয়ে আমাদের এই প্রস্তুতিটা তার ক্ষেত্রে কতটুকু কাজে লাগছে মাহমুদুল একটু বলো আসসালামু আলাইকুম আমি বগুড়া জেলা থেকে আমার নাম মোহাম্মদ মাহমুদ হাসান আমার স্যারের সঙ্গে পরিচিত ইউটিউব থেকে তো এখানে আসার জন্য আমি বাসায় বলছিলাম কিন্তু বাবা তো আসতে দেবে না কিন্তু মা আমাকে সাপোর্ট করেছিল আর মা আমার সকল খরচ চালায় তো এখানে আসার পর আর স্যার একটা কথা না বললেই নয় স্যার এখনই বললো যে আমাদের সবার রিজিকের মালিক হলো আল্লাহ কিন্তু সবকিছুই কোনো না কোনো মাধ্যমে হয় তো এই চাকরিটা আসলে আমার স্যারের মাধ্যমে হয়েছে চাকরিটা হয়েছে তো এখানে আসার পর স্যার আমি মেডিকেল আনফিট ছিলাম নাকে ডিএনএস ছিল আরও শরীরে অনেক সমস্যা ছিল তো স্যার আমাকে ফিট করাইছে আর লিখিত পরীক্ষা সবগুলোই কমন আসছিল এই সাধারণ জ্ঞান এবং আইকিউ প্রশ্ন ইংরেজি বাংলা সবগুলোই স্যার যেগুলো পড়াইছে সেগুলোই আসছে মাঠ করার আগে মানে 3 দিন আগে আসছি স্যারের এখানে আর আমার দাঁড়ানোটা একটু সমস্যা ছিল তো স্যার আমাকে দাঁড়ানোটাও ঠিক করে দিয়েছে
আর সবথেকে বড় কথা হলো স্যার আমাকে বলছিল যে তোমার আন্টির কাছে যাও তুমি তো ট্রেন টুতে আর রান্নাবান্নার বিষয়ে একটু গল্প শুনে আসো আর কি তো আমার ভাগ্যটা এতটাই ভালো যে আমি আন্টির কাছে গিয়ে মুরগির মাংস রান্না করা শুনলাম সেই বিষয়টাই আছে আর যখন আমাকে মানে লটারি করছিল ওখানে যে আমরা তিনজনের মধ্যে মানে কোনটা কি রাখবো তো আমি যখন লটারিটা তুলে নিলাম তখন দেখলাম যে আমাকে মুরগির মাংসটাই রান্না করতে হবে আমি তো চারজনের কারণেই চাকরি পেয়েছি প্রথমত আমার আল্লাহ দ্বিতীয়ত আমার মা তৃতীয়ত আমার স্যার আর চতুর্থ তো আমার স্যারের মা আমার আন্টি তো স্যার রাতেও বলতে গেলে শেষ হবে না স্যার এতটাই মহৎ মানুষ আর আমি ভাগ্য করে হয়তো বা এরকম স্যার এরকম মহৎ মানুষকে স্যার হিসেবে পেয়েছি আসলে চাকরিটা তার মাধ্যমে হয়েছে আর এখানে যা যা করানো হয় আর ওখানেও তাইতেই আসে তো সেগুলোই ওনারাও ব্যায়াম সেগুলোই করায় সেগুলো পিটি করায় আর আর কিছু বলতে চাই না আমি আসসালামু আলাইকুম মাহমুদুলকে অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান কথা বলছি ঠিক আছে জীবনে প্রথম হাঁটা তোমাকে শিখাইছে তুমি গল্প শুনবা তোমার মা অথবা বাবা হাত ধরে হাঁটা শিখাইছে তোমার মা প্রথম হয়তো তোমাকে মা বলা শিখাইছে বাবা বলো মা বাবা বলা শিখাইছে বাবা তোমাকে বাবা বলা শিখাইছে বাবা বলো বাবা তেমনি জীবনে সাফল্য পেতে চাইলে তোমার একজন কোচ দরকার একজন পরামর্শক দরকার সে হতে পারে তোমার বন্ধু সে হতে পারে তোমার বাবা সে হতে পারে তোমার বড় ভাই বড় বোন আত্মীয় স্বজন অথবা তোমার প্রিয় শিক্ষক যারা শব্দ নিয়ে সোজা ট্রেনিং একাডেমিতে আসো যারা বসে আসো তোমরাও একদিন এদের মতো সাফল্যতা অর্জন করে নিয়ে আসতে পারবা সম্পূর্ণ নিজের যোগ্যতায় নিজের চেষ্টায় আর সবসময় মনে রাখবা এই সৈনিকের চাকরি খুবই সততার চাকরি যারা সৈনিকের চাকরি পেয়েছে তারা তো সৎ এবং যারা চাকরি দিতে যাবে তারাও সৎ এই চাকরিতে সবথেকে বড় মজার বিষয় এই চাকরিতে চাকরি পাইতে কাউকে ধরতে হয় না কারো টেলিফোনের মাধ্যম দরকার নাই টাকা পয়সার দরকার নাই দালাল প্রতারকের দরকার নাই শুধু তুমি কি করবা চারটা জিনিস মনে রাখবা নিজের মেডিকেল ফিট করবা শতভাগ নিজের শারীরিক ব্যায়াম করে এক্সারসাইজ করে নিজের শারীরিক গঠন তৈরি করবা পড়ালেখা করবা লিখিত পরীক্ষার জন্য ভাইবা পরীক্ষা ভালো করার জন্য ভাইবা পরীক্ষা শিখবা তাহলে তোমার চাকরি হয়ে গেছে ঠিক আছে কোনো দালাল ধরতে হবে না প্রতারক ধরতে হবে না কিছু কাজ পরিশ্রম করবা তোমার রিজিকের মালিক ভাগ্যের মালিক সৃষ্টিকর্তা আল্লাহকে স্মরণ করবা তাইলে দেখবা আর সঠিক গাইডলাইন এবং সঠিক পরামর্শ মানবা তাহলে ইনশাল্লাহ তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় সবাই পৌঁছাইতে পারবে কি পৌঁছানো যাবে তো সবাই ভালো থাকো তোমরা আসছো অনেক দূর থেকে চাকরি পেয়েও যে তোমরা আমাদেরকে মনে রাখছো এসে সবার সামনে এসে তোমাদের মনের কথাগুলো এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলাম এতে করে সবার একটু হলেও উপকৃত হয়েছে হয়েছো আচ্ছা তো এটা একটা অনেক আনন্দের বিষয় আমরা যখন কোনো কিছু ছোট থাকতে বিশেষ করে আমি যখন কেউ সাফল্য পেত সামনে আসতেই তখন একটা আনন্দ লাগে তাই না আমি যখন আর্মি অফিসারের পরীক্ষা দিই তখন আমি নিজেও কিন্তু কার কাছে যাব কার কাছে পরামর্শ নিব কার কাছে একটা আইডিয়া নিব কার কাছে একটা ভালো গাইডলাইন নিব এই জিনিসগুলো কিন্তু ছিল তো যেহেতু তোমরা সবাই সোজার একাডেমিতে উপস্থিত বর্তমান ব্যাচের শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছ এবং তোমাদের সামনে তোমাদের বড় ভাই বা সিনিয়ররা চাকরি পেয়ে আজকে আসছে মিষ্টি খেয়ে খাওয়ালো গুরুত্বপূর্ণ কথা বললো এগুলো মেনে চললে দেখবা যে তোমরা এদের মতো একদিন এসে তোমরাও নতুন ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবা ঠিক আছে শুধু এরা যে আমাদের সোজার ট্রেনিং একাডেমিতে এসে যে বলবে তা না এরা হচ্ছিল এদের এলাকার এখন আইকন এরা এদের এলাকার এখন আইকন তাই না এরা দেশের সম্পদ এরা এলাকায় গেলে দেখবা যে এলাকার ছোট পোলাপান জুনিয়র ভাই আরে হাবিব ভাই আপনি তো সালা সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন ভাই কেমনে পাইলেন কিন্তু বলেন না আরেকজন কবে আরে মাহমুদুল ভাই আপনি তো চাকরি পাইছেন আমার একটু মিষ্টি খাওয়াবেন না একটু পরামর্শ দিয়ে যান তো রাশেদুলকে বলবে ভাই আমার একটু পরামর্শ দেন তো কি কি করতে হবে হাবিবকে বলবে ভাই আপনি নৌবাহিনীতে গেছেন আর কেমনে কি করে কিভাবে প্রস্তুতি নিয়ে নৌবাহিনীতে গেলেন দেখবা যে এলাকায় সবাই জেনে গেছে সবাই তোমাদের কাছে
পরামর্শ চাবে যারা পরামর্শ চাবে তোমরা চেষ্টা করবে সঠিক গাইডলাইন দেওয়া সঠিক পরামর্শ দেওয়া ইনশাআল্লাহ দেখবা যে মানুষ তোমাদেরকে ভালোবাসবে দেশ তোমাদেরকে ভালোবাসবে ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থেকো সবার জন্য শুভকামনা ইনশাআল্লাহ দোয়া করি সবাই যাতে একদিন চাকরি পেয়ে এদের মত সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো এবং চাকরি পেয়ে আসবা তো ইয়েস স্যার আসবা ইয়েস স্যার নাকি ভুলে যাব সোজা একাডেমি বলা যাবে না ঠিক আছে মনে গেঁথে রাখবা ইয়েস স্যার তাহলে ইনশাআল্লাহ আমরা কি করব স্বপ্নের জায়গা পৌঁছাবো সবার জন্য শুভকামনা যারা আসছো সবাইকে আবারো ধন্যবাদ উপস্থিত আমার শিক্ষার্থীদেরকে ধন্যবাদ এবং যারা ইউটিউবে দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম